नमस्कार प्रिय दर्शक बंधुरा एस्ट्रो कनेक्शन यूट्यूब चैनल आपनादेर प्रत्येककेई अनेक अनेक स्वागत जानाई। बंधुरा 8ई एप्रिल 2022 एई दिन मंगल ग्रह तार राशि परिवर्तन करते चलेछे आर जार फले राशिचक्रेर एई 6 सौभाग्यशाली राशिर मंगली मंगल होते चलेछे। तो कोन सेई 6 सौभाग्यशाली राशि से राशिगुलिर नाम आमी एके एके जानाते चलेछि, ताई भिडियोटि मनोयोगेर संगे सम्पूर्ण देखते थाकुन। आठई एप्रिल 2022 এই দিন মঙ্গল তার রাশি পরিবর্তন করতে চলেছে, অর্থাৎ কুম্ভ রাশিতে গমন করতে চলেছে আর যার সুপ্রভাত রাশিচক্রের এই 6 রাশি পেতে চলেছে। কোন সেই 6 সৌভাগ্যশালী রাশি তা বলার পূর্বে আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই এই মঙ্গল গ্রহ আমাদের জীবনে কী কীভাবে প্রভাব ফেলে থাকে বা কী দেখায়। মঙ্গল বেসিক্যালি ফায়ারি প্ল্যানেট, অর্থাৎ তার মধ্যে ও আগুন জিনিসটা কিন্তু রয়েছে। পাশাপাশি মঙ্গল গ্রহকে ভাতৃকারক গ্রহ বলে মানা হয় এবং এই মঙ্গলের মধ্যে পজিটিভনেস কিন্তু প্রচণ্ড পরিমাণে থাকে, উগ্রতা প্রচণ্ড পরিমাণে থাকে। এছাড়াও এই মঙ্গল গ্রহ আমাদের জীবনে কিন্তু ভূ সম্পত্তি এই সমস্ত কিছুকে নির্দেশ করে থাকে। এছাড়াও এই মঙ্গল গ্রহ আমাদের জীবনে ভয় এই ভীতি এই জিনিসটাকে কিন্তু নির্দেশ করে থাকে। অর্থাৎ আপনার জন্মছকে যদি মঙ্গল গ্রহ শুভ অবস্থায় না থাকে তাহলে যে কোনো কিছুতেই কিন্তু আপনি ভয় পেয়ে যাবেন, ভীত সন্ত্রস্ত হয়ে যাবেন। আর উল্টো দিকে যদি মঙ্গল গ্রহ শুভ অবস্থায় থাকে তাহলে কিন্তু ভয় ডর আপনার জীবনে কিন্তু থাকবে না। আপনি আগে প্রথমত দেখুন যে আপনার ব্যক্তিগত জন্মছকে মঙ্গল গ্রহ শুভ রয়েছে কি না। যদি শুভ থাকে তাহলে আপনারা ডেফিনেটলি এর শুভ ফল পাবেন, এতগুলো আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই 8ই এপ্রিল 2022 মঙ্গলের রাশি পরিবর্তনের ফলে কোন 6 রাশির জাতক ও জাতিকার মঙ্গলই মঙ্গল হতে চলেছে। প্রথম যে রাশির কথা আমি বলবো, যে রাশি 8ই এপ্রিল 2022 মঙ্গলের রাশি পরিবর্তন করার ফলে মঙ্গলই মঙ্গল হতে চলেছে সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে 8ই এপ্রিল 2022 এই দিন থেকে আপনাদের জীবনে আর্থিক জায়গাটা যথেষ্ট পরিমাণে মজবুত হতে চলেছে। যারা ল্যান্ড ওরিয়েন্টেড কোনো বিজনেস করছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে শুভ হতে চলেছে। পাশাপাশি যারা পুলিশ বা প্রশাসন বিভাগে রয়েছেন তাদের ক্ষেত্রেও এই মঙ্গলের কারকতা কিন্তু রয়েছে, তাই আপনারা সেই জায়গা থেকেও যথেষ্ট পরিমাণে শুভ ফল পেতে চলেছেন। শুধু তাই নয়, এই সময় ভাতৃসুখও কিন্তু আপনারা পেতে চলেছেন। এর পরবর্তী দ্বিতীয় যে রাশির কথা বলবো, যে রাশি 8ই এপ্রিল থেকে মঙ্গলের রাশি পরিবর্তন করার ফলে মঙ্গলই মঙ্গল হতে চলেছে সে রাশিটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে 8ই এপ্রিল থেকে এই মঙ্গলের রাশি পরিবর্তন করার ফলে মঙ্গলই মঙ্গল হতে চলেছে আপনাদের জীবনে। অর্থাৎ আপনাদের জীবনে আর্থিক জায়গাটা যথেষ্ট পরিমাণে মজবুত হতে চলেছে, দৈনন্দিন রোজগার হতে চলেছে চোখে পড়ার মতো। এই সময় আপনারা বিভিন্ন সূত্র থেকে অর্থ প্রাপ্তি করতে চলেছেন। পাশাপাশি যারা ল্যান্ড ওরিয়েন্টেড কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও যথেষ্ট মাত্রায় শুভ হতে চলেছে। পাশাপাশি ভাতৃসুখও কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এর পরবর্তী তিন নম্বর যে রাশির কথা আমি বলবো, যে রাশি 8ই এপ্রিল 2022 থেকে মঙ্গলের রাশি পরিবর্তন করার ফলে মঙ্গলই মঙ্গল হতে চলেছে সে রাশিটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে 8ই এপ্রিল থেকে আপনাদেরও মঙ্গলই মঙ্গল হতে চলেছে। অর্থাৎ আপনাদের জীবনও আর্থিক জায়গাটা যথেষ্ট পরিমাণে মজবুত হতে চলেছে, দৈনন্দিন রোজগার হতে চলেছে চোখে পড়ার মতো। এই সময় আপনারা ল্যান্ড ওরিয়েন্টেড জায়গা থেকে প্রচুর পরিমাণে অর্থ প্রাপ্তি করতে চলেছেন। পাশাপাশি এই সময় কিন্তু আপনাদের জীবনে বিভিন্ন সূত্র থেকে অর্থ আসতে চলেছে, ভাতৃসুখ আপনাদের জীবনে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। পরবর্তী 4 নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে ধনুরাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে 8ই এপ্রিল এই মঙ্গলের রাশি পরিবর্তন করার ফলে আপনাদের জীবনও মঙ্গলই মঙ্গল হতে চলেছে। অর্থাৎ আপনাদের জীবনে আর্থিক জায়গাটা যথেষ্ট পরিমাণে মজবুত হতে চলেছে, দৈনন্দিন রোজগার হতে চলেছে চোখে পড়ার মতো। এই সময় আপনারা
বিভিন্ন সূত্র থেকে অর্থ প্রাপ্তি করতে চলেছেন, এই সময় আপনারা যারা ল্যান্ড ওরিয়েন্টেড কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট মাত্রায় শুভ হতে চলেছে। পাশাপাশি ভাতৃ সুখের জায়গাটাও যথেষ্ট মাত্রায় দেখতে পাওয়া যাচ্ছে, এই সময় আপনাদের স্বপ্নপূরণ কিন্তু হতে চলেছে। পরবর্তী পাঁচ নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে 8ই এপ্রিল থেকে এই মঙ্গলের রাশি পরিবর্তন করার ফলে মঙ্গলই মঙ্গল হতে চলেছে আপনাদের জীবনে। অর্থাৎ আপনাদের জীবনে বিভিন্ন সূত্র থেকে অর্থ প্রাপ্তি ঘটতে চলেছে, দৈনন্দিন রোজগার হতে চলেছে চোখে পড়ার মতো। এই সময় আপনারা বিভিন্ন সূত্র থেকে অর্থ প্রাপ্তি করতে চলেছেন। এছাড়াও দৈনন্দিন রোজগার যেহেতু আপনাদের যথেষ্ট পরিমাণে শুভ হতে চলেছে, সেহেতু আপনারা মানসিকভাবে আনন্দিত লাভ করতে চলেছেন। পাশাপাশি ভাতৃ সুখও কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। আপনার ব্যক্তিগত জন্মছকে মঙ্গল গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে, যেটি আমি আপনাদেরকে বারবার বলে দিচ্ছি। এর পরবর্তী এবং শেষ যে রাশির কথা বলবো, 6 নম্বর রাশি, সে রাশিটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে 8ই এপ্রিল থেকে এই মঙ্গলের রাশি পরিবর্তন করার ফলে আপনাদেরও মঙ্গলই মঙ্গল হতে চলেছে। অর্থাৎ আপনাদের জীবনে বিভিন্ন সূত্র থেকে অর্থ প্রাপ্তি ঘটতে চলেছে, দৈনন্দিন রোজগার হতে চলেছে চোখে পড়ার মতো। এই সময় আপনারা যারা ল্যান্ড ওরিয়েন্টেড কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট মাত্রায় শুভ হতে চলেছে। পাশাপাশি যারা পুলিশ বা প্রশাসন বিভাগে রয়েছেন তাদের যথেষ্ট মাত্রায় শুভ হতে চলেছে। অর্থাৎ আপনাদের জীবনে আর্থিক জায়গাটা যথেষ্ট মাত্রায় শুভ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দিন, যাতে সমস্ত রকম নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। ধন্যবাদ।